Hello everyone, welcome back to my channel and welcome back to my another video. So নবমীর সন্ধ্যাবেলা দেখো রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো বলে। কোথায় যাবো জানি না। ওদিকে দেখো বৌমণি রেডি হচ্ছে, আমি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছি। আর পরেছি দেখো শাড়িই পরেছি, এই যে এই শাড়িটা পরেছি। আর শাড়িটা দিয়েছে আমার এই বাড়ি থেকে, আমার বাড়ি থেকে দিয়েছে শাড়িটা। সো কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেন আমরা বেরিয়ে গিয়েছি, এই যে দেখো আমরা সবাই বেরিয়েছি আজকে অটোতে করে। আমরা সবাই বলতে আমি, চন্দন আর বাবিন, আর ওদিকে দাদা, বৌমণি আর ঈশান, সবাই বেরিয়েছি অটোতে করে। আজকে অটোতে করে যাব। তো দেখো এই যে আমরা পিছনে বসেছি দুজন, দুটো বাচ্চাকে নিয়ে, আর চন্দন আর দাদা সামনে বসেছে। এই যে দেখো চন্দন একটু নেমে কিছু খাবার কিনে আনতে গেছে দুজনের জন্য, খিদে পেয়ে গেছে, দুটো দুষ্টুর জন্য একটু খাবার কিনে আনতে গিয়েছে। দেন আমরা চলে আসলাম ফার্স্ট ঠাকুর দেখতে, একটা মন্দিরে। রাস্তায় মানে যেতেই একদম আমাদের বাড়ির কাছেই পড়েছিল, বেশি দূরে নয়। তো আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম আর মন্দিরে ঢুকে দেখলাম যে ঠাকুরটাও খুব সুন্দরই করেছিল, খুব সুন্দর করেছিল ঠাকুরটা। তারপর আমরা চলে আসলাম এই প্যান্ডেলটাতে, আর এই প্যান্ডেলের থিমটা ছিল মৌচাক মৌমাছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। অ্যাকচুয়ালি এটা একটা দুর্গা মন্দির, মন্দিরটাকে সামনে থেকে আর কি প্যান্ডেল করেছে, ভিতরে মন্দির। দেখো তোমাদেরকে দেখাই ভিতরের কারুকাজ কীরকম করেছে। এই যে দেখো মৌচাকে মানে যেরকমই থাকে সেরকম করেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ঠাকুরের দিকটা, এই যে দেখো এটা কিন্তু মন্দির, এমনভাবে করেছে বোঝা যাচ্ছে না, কিন্তু পুরোটাই মন্দির। নিচে দেখো মার্বেল বসানো রয়েছে, তো বেশ ভালোই লেগেছিল। আর বাবিন তো এইসব দেখে খুব মজা পাচ্ছিল, ঠাকুরের একটু প্রণাম করে নিচ্ছিল। তারপর আমরা চলে আসলাম অটোতে করে, আর অটো করে যেতে যেতে দু একটা প্যান্ডেলের সামনে এত ভিড় আর এত লাইন, দেখো লাইন আর শেষই হয় না। সেই জন্য আমরা আর নামিনি, অটো থেকেই দেখে দেখে গিয়েছি, কারণ এত লাইন দিয়ে ঠাকুর দেখা সম্ভব নয়, তাও দুটো বাচ্চাকে নিয়ে। তো এরকম সামনে থেকেই দেখে দেখে গিয়েছি। তারপর ফাইনালি আমরা নেমেছিলাম একটা মানে প্যান্ডেলে যাওয়ার জন্য, যেটা আর কি দেখার জন্য গিয়েছিলাম। তো ভেবেছিলাম যে লাইন হোক আর যাই হোক যাব, তো বেশি লাইন ছিল না, দাদা একটা অফ সাইড থেকে ঢুকিয়ে দিয়েছিল। তো সেই জন্য মানে বেশি মানে মিনিট দশেক লাইন দিতে হয়েছিল। তবু লাইনটা দিতে আমাদের প্রবলেম ছিল, মানে দুটো বাচ্চা, তো বাচ্চারা তো আর লাইনে দাঁড়ায় না, না বিরক্ত করে। আমার বাবিন তো খালি কোলে উঠবো করে, সেই জন্য আর কি। এই যে দেখো প্যান্ডেলের কাছাকাছি আমরা চলে এসেছি, আর পিছনে দেখো কত ভিড়। ফাইনালি আমরা ভিতরে ঢুকে গিয়েছি। আর এই যে এই প্যান্ডেলটা সিকিমের চারধাম করেছিল ক্যানিংয়ে, আর সেটাই আমরা দেখতে এসেছি। তো বেশ ভালোই করেছিল প্যান্ডেলটা, অনেকটা জায়গা নিয়ে করেছিল প্যান্ডেলটা, খুবই সুন্দর, খুবই সুন্দর করেছিল। আর প্রচুর মানুষের ভিড়, মানে সেই কি বলবো, পঞ্চমীর আগে থেকে হয়তো তৃতীয়া চতুর্থী থেকে প্রতিদিনই প্রচুর মানুষের ভিড় এই প্যান্ডেলটা দেখার জন্য। তো আমরা এসেছিলাম নবমীর দিন, নবমীর দিনও প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতেই তো পাচ্ছ যে কতটা ভিড়। আর ঠাকুরটাকে মানে ঠাকুরের দিকে এত লাইট ছিল যে দেখা যাচ্ছিল না ঠিক করে। তারপর আমি আবার এই যে দেখো ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল, ভিতরের কারুকাজও খুবই ভালো ছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, মানে এত ভিড় করলে ফটো তুললে সবারই প্রবলেম না, ফটো তোলো ভিডিও করো যাই করো কিন্তু একটু তাড়াতাড়ি করো আর কি। তারপর আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে সেখান থেকে। তো এই প্যান্ডেলটাতে দেখো এরকম ওপরে করেছিল, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়েছিল, আর ঠাকুরটা ছিল কিন্তু আবার নিচে, মানে সেরকম কিছুই না, ওপরে একটু এরকম বেদি মতো করেছিল আর ঠাকুরটা এরকম নিচে ছিল, কিন্তু বাইরে থেকে দেখে ভীষণ মানে মনে হচ্ছিল যে কিনা আছে ভিতরে। যে দেখো প্রায় অনেক রাত হয়ে গেছে, কিন্তু এই যে বাচ্চা দুটো দেখো এখনো ক্লান্ত হচ্ছে না, আমাদের চোখে মুখে কিন্তু অলরেডি ছাপ চলে এসেছে, কিন্তু ওরা তো। তারপর দেখো এই প্যান্ডেলটা দেখতে চলে আসলাম, এটা বাঁশ দিয়ে করেছিল খুব সম্ভবত। আর আমাদের সঙ্গে আরও দুজন জয়েন করেছে মাঝখানে, তোমাদেরকে দেখাবো একটু পরেই, দেখতে পাবে যে আরও দুজন জয়েন করেছে। এটাও একটা মন্দির,
তো বাঁশ দিয়ে বেশ ভালোই করেছিল। দেন চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, এটা করেছিল শিবলিঙ্গ, ছোট ছোট শিবলিঙ্গ আর একটা বড় শিবলিঙ্গ মিলিয়ে প্যান্ডেলটা করেছিল। এই যে দেখো সব শিবলিঙ্গ দিয়ে প্যান্ডেলটা করেছিল, বেশ সুন্দর লাগছিল প্যান্ডেলটা, শিব ঠাকুরের থিম আর কি। তো ভিতরে একটু ঢুকে দেখলাম, ঠাকুরের প্রণাম করে আসলাম। এই যে দেখো ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর চলে আসলাম আরেকটা প্যান্ডেল দেখতে, আর এখানে এসে দেখো কতটা লাইন দিয়ে দিয়ে তারপরে এই প্যান্ডেলটাতে ঢুকতে হবে। তো এখনো লাইনে দাঁড়িয়ে আছি, লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। এই যে দেখো এতটা ঘুরে ঘুরে একটা গুহা, গুহার সামনে চলে এসেছি আমরা লাইন দিয়ে দিয়ে। আর আমাদের জন্য সঙ্গে যে দুজন জয়েন করেছে সেই দুজনকেও তোমাদেরকে দেখাবো। এই যে দেখো গুহার প্যান্ডেলটা ভিতরে ঢুকছি আমরা, বেশ ভালো করেছিল এটাও, সবই ভালো মন্দ, কিন্তু কিছু কিছু আছে না খুব অ্যাট্রাকটিভ হয়। ভিতরটা দেখো বেশ ভালো করেছিল, আর অনেকটা জায়গা নিয়ে করেছিল, মানে অনেক কিছু ঘুরে ঘুরে দেখার ছিল। তো আমরা ঠেলে ঠুলে লাইন দিয়ে দিয়ে ভিতরে ঢুকছিলাম ঠাকুরটা ফাইনালি দেখার জন্য। আর দেখো আমরা চলেও এসেছি ফাইনালি ঠাকুরের কাছে, আর ভিড়টা জাস্ট দেখো, সবার হাতে ফোন, সবাই ভিডিও করতে ফটো তুলতে ব্যস্ত। দেখো জাস্ট ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। দেন আমরা চলে আসলাম এই প্যান্ডেলটা দেখতে, আর এই প্যান্ডেলটাই আমাদের লাস্ট দেখা, আর আমরা কোথাও যাব না কারণ সবাই খুবই ক্লান্ত। যে দেখো এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল লাস্ট। এই প্যান্ডেলটা আমরা বাইরে থেকে দেখেছি, ভিতরে আর ঢুকিনি কারণ ছেলে দুটো ভীষণ বিরক্ত করছিল, বাবিন আর ঈশান। যে দেখো কী সুন্দর লাগছিল। তারপর আমরা চলে আসলাম অটোতে, আর এই যে দেখো অটোতে এসে চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখো, হাঁ পাচ্ছি রীতিমতো। আর সেই যে বাবিন চন্দনের কোলে করে মানে এসেছে, ও বলছে যে ঠাকুর দেখতে আর তুমি বের হবে না সামনের বছর থেকে, বাবিন যতদিন না বড় হবে ততদিন আর ঠাকুর দেখতে বের হবে না। দেখো ক্লান্ত হয়ে পড়েছে আর কোলে উঠে বসে পড়েছে, অটোতে বসছে না। যে দেখো ঈশানের তো বলছে আমার ঘুম পেয়ে গেছে মা, আমার ঘুম পাড়াও, কিন্তু আমার দুষ্টুদার তো ঘুমাবেই না, ও যতক্ষণ না বাড়ি যাবে ঠিকঠাকভাবে ঘুম পাড়াবো ততক্ষণ ও ঘুমাবে না। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা, গুড নাইট।